नमस्कार दर्शक बंधु, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নম্বরে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত। আহতি আনন্দ আকাশে বাতাসে, দর্শক বন্ধু, বাস্তুশাস্ত্র বলছে যে সব দিকই শুভ এবং গুরুত্বপূর্ণ, তবে সব দিকে সব কিছু রাখা যায় না। আপনার বাড়ির ভেতরে রান্নাঘর, শৌচালয়, শোয়ার ঘর, ঠাকুর ঘরের জন্য বাস্তু অনুযায়ী আলাদা আলাদা জায়গা নির্দিষ্ট করা আছে। ঘরের ঠিক দিকে যদি ঠিক ঘর না থাকে তাহলে ঘরের মধ্যে এনার্জি বাধাপ্রাপ্ত হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, আপনার বাড়ির প্রধান দরজা যদি বাস্তু অনুযায়ী সঠিক দিকে না থাকে তাহলে ঘরে শুভ শক্তি ঠিক মতন প্রবাহিত হতে পারে না। বাড়ির মূল দরজা বাস্তু অনুযায়ী ভুল দিকে থাকলে ঘরে অশুভ শক্তির প্রবেশ হতে পারে। বাস্তু কখনোই দক্ষিণ পশ্চিম দিকে মূল দরজা রাখা সমর্থন করে না, বরং আপনার বাড়ির মাস্টার বেডরুম বরং থাক দক্ষিণ পশ্চিম দিকে। অর্থাৎ দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে মোটেও বাস্তু অনুযায়ী অশুভ দিক নয়। কিন্তু সেই দিকে কোন ঘর বা কোন জিনিসটা থাকবে সেটা গুরুত্বপূর্ণ। আসুন দর্শক বন্ধু এবার দেখে নেওয়া যাক গৃহের দক্ষিণ পূর্ব দিক কেন এত গুরুত্বপূর্ণ। দক্ষিণ এবং পূর্ব দিকের মাঝামাঝি যে দিক সেটি হল দক্ষিণ পূর্ব দিক। এই দিকটিকে আবার অগ্নি কোণ বলা হয়। এইদিকে দক্ষিণ এবং পূর্ব দিক দুই দিক থেকেই কিন্তু এনার্জি আসে। গৃহে এই দিকটা যেমন ঠিক হলে মানুষকে সুস্বাস্থ্য, তেজ, সৌন্দর্য দিতে পারে, সেরকমই আরেকদিকে গৃহের এই দিকের এনার্জি যদি সঠিকভাবে গৃহে প্রবেশ করতে পারে তাহলে মানুষকে উৎসাহ, সাহসিকতা ও প্রাণ শক্তি প্রদান করে। এছাড়াও দর্শক বন্ধু, এই দক্ষিণ পূর্ব দিকটি আমাদের জীবনের নগদ অর্থের যোগানকে নিশ্চিত করে, অর্থাৎ লিকুইড ক্যাশকে, আমাদের হাতে কতটুকু এই নগদ অর্থ আসবে বা থাকবে সেটা নিশ্চিত করে দক্ষিণ পূর্ব দিক। তাই এই দিকটিকে লক্ষ্মী স্থান বলা হয়। সাধারণত ব্যবসা স্থানের দক্ষিণ পূর্ব দিকে দেখবেন ক্যাশ কাউন্টার করা খুবই ভালো, তাহলে সেই ব্যবসায় কখনোই নগদ অর্থের অভাব হয় না। আবার গৃহে এই দক্ষিণ পূর্ব দিকে রান্নাঘরটি করা কিন্তু সবথেকে শুভ, কারণ যেহেতু আমি পূর্বেই বলেছি এই দিকটিকে অগ্নিকোণ বলা হয়, তাই আগুন যেখানে জ্বলে দিনের বেশিরভাগ সময় অর্থাৎ রান্নাঘর, সেটি যদি এখানে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের শুভ ফল পাওয়া যেতে পারে। এছাড়াও দর্শক বন্ধু, দক্ষিণ পূর্ব দিক হল শুক্র গ্রহের দিক, আর শুক্র হল নারীদের প্রতিনিধিত্ব করে। তাই বাড়ির দক্ষিণ পূর্ব দিকে কোনো সমস্যা থাকলে সেই পরিবারের মহিলা সদস্যরা সমস্যার মধ্যে সর্বপ্রথমে পড়েন। ঘরের দক্ষিণ পূর্ব দিকে যদি দরজা থাকে তাহলে পরিবারের মধ্যে রাগারাগি বেশি হবে, নানা বিষয়ে সাংসারিক অশান্তি দেখা দেবে। ঘরের দক্ষিণ পূর্ব দিকে দরজা থাকলে পরিবারের বয়স্ক মহিলারা ঘন ঘন অসুস্থ হয়ে পড়বেন। ঘরের দক্ষিণ পূর্ব দিকে দরজা যদি আবার দক্ষিণ দিকে মুখ করে থাকে তাহলে বয়স্কদের যে অসুস্থতা রীতিমতন বাড়াবাড়ি আকার নিতে পারে। ঘরের দক্ষিণ পূর্ব দিকে শৌচালয় থাকলে বা জলের ট্যাঙ্ক থাকলে দাম্পত্য
অশান্তি দেখা দিতে পারে, এর ফলে দম্পতিদের সন্তান ধারণেও সমস্যা হতে পারে। এছাড়াও যদি বাড়ির ঢাল আপনার এই দক্ষিণ পূর্ব দিকে থাকে, তাহলে দেখবেন ব্যবসায় কোনোদিনই লাভ হবে না, ব্যবসায় লোকসান সবসময় হতে থাকবে, নগদ অর্থের অভাব সবসময় দেখা দেবে সেই পরিবারে। এছাড়াও সেই পরিবারের যে সদস্যরা যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য চাকরি সুযোগ খুবই কম আসবে, এবং তারা যে কাজকর্ম যেটাই করবেন সেখানে কখনোই দেখবেন সেই সুনাম পাবে না, সেই মান সম্মান যশ পাবে না, তাদের ইনক্রিমেন্ট খুব ধীরে হবে। এখন দর্শক বন্ধু, আমরা এই দক্ষিণ পূর্ব দিকের বাস্তুদোষের কিছু প্রতিকার আপনাদের কাছে তুলে ধরব। প্রথম, যদি এই দক্ষিণ পূর্ব দিকে টয়লেট থাকে, তাহলে অবশ্যই আমাদের যে স্ক্রিনে বাস্তুশক্তি যন্ত্র দেখাচ্ছে, সেই বাস্তুশক্তি যন্ত্র, তিনটি বাস্তুশক্তি যন্ত্র 6 ইঞ্চি গ্যাপে গ্যাপে আপনাদেরকে লাগাতে হবে। সেই টয়লেটের দরজা সর্বদা বন্ধ রাখতে হবে, এবং টয়লেটের ভেতর অবশ্যই সন্দপ লবণ 1.25 কেজি সব সময় রাখতে হবে, এবং 15 দিন পরে পরে সেই লবণ কিন্তু আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে। এছাড়াও যদি এই দক্ষিণ পূর্ব দিকে শোয়ার ঘর থাকে, বিশেষ করে সদ্য বিবাহিত নবদম্পতিদের যদি শোয়ার ঘর থাকে, তাহলে আমি রেকমেন্ড করব সেটিকে চেঞ্জ করে দিন, অন্যদিকে বেডরুমে আপনারা চলে যান। আর যদি একান্তই বেডরুমটি চেঞ্জ করতে না পারেন, তাহলে যে বেডটি আছে অর্থাৎ খাটটি, শোবার খাটটি রয়েছে, সেটিকে দক্ষিণ পশ্চিম কর্নারে, ওই ঘরেরই দক্ষিণ পশ্চিম কর্নারে নিয়ে যান, এবং মাথা দক্ষিণে দিয়ে এবং পা উত্তরে দিয়ে শোয়ার চেষ্টা করুন। এছাড়াও বাড়ির এই দক্ষিণ পূর্ব দিকটি যদি কাটা থাকে, তাহলে অবশ্যই এই বাস্তুশক্তি যন্ত্রগুলো আপনাদেরকে বাড়ির 4টে কোণে অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 4 দিকেই দেওয়ালে লাগাতে হবে। আর যদি বাড়ির ঢাল আপনাদের এই দক্ষিণ দিকে বা দক্ষিণ পূর্ব কোণের দিকে থাকে, তাহলে অবশ্যই ফ্লোরের যে হাইট সেটাকে কিন্তু আপনাকে বাড়াতে হবে, বাড়িয়ে ঢালটাকে চেঞ্জ করতে হবে। আর বাড়ির প্রধান প্রবেশদ্বার যদি এই দক্ষিণ পূর্ব দিকে থাকে, তাহলে অবশ্যই সেই প্রবেশদ্বারের ওপরে আপনাদেরকে 3খানা এইরূপ বাস্তুশক্তি যন্ত্র লাগাতে হবে, এবং তার উপরে আপনাদেরকে একটি ফটো লাগাতে হবে। সেই ফটোটি সম্পূর্ণরূপে লাল ব্যাকগ্রাউন্ডের উপর গায়ত্রী মাতার ছবি এবং তার উপরে গায়ত্রী মন্ত্র থাকবে, এইরূপ একটি ফটো যেটি স্ক্রিনে দেখানো হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে দরজার উপরে অবশ্যই রাখতে হবে। এইভাবে কিন্তু আপনারা দক্ষিণ পূর্ব দিকের প্রতিকার করতে পারবেন। দর্শক বন্ধু, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।